আসসালামু আলাইকুম। আজ বুধবার 8 জুন 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সেলিনা জাহান। প্রথমে থাকছে শিরোনাম। যুদ্ধের সমর্থন দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর চাপ বাড়িয়ে চলেছে ক্রেমলিন, তথ্য মস্কো টাইমস। বৈশ্বিক সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করার পথে এগিয়ে চলেছে চীন, এ পথ চলায় আফ্রিকার দিকে নজর দেশটির। এবার খুনের অভিযোগে আটক গরু, শুনুন বিস্তারিত। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া, এ যুদ্ধে নিজ দেশের মানুষের সমর্থন বেশি দরকার দেশটির। এটা করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপর চাপ বাড়িয়ে চলেছে ক্রেমলিন। গতকাল মঙ্গলবার রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যম মস্কো টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবরে বলা হয়েছে, সাইবেরিয়ার বুরিয়াটিয়া অঞ্চলের ইংরেজি শিক্ষক ইয়েলেনা বাগায়েভা, তিনি স্কুলে যুদ্ধসহ বিভিন্ন খবরের প্রধান প্রধান শিরোনাম নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। ইয়েলেনা মার্চের একটি আলোচনার কথা তুলে ধরেন স্থানীয় গণমাধ্যমের কাছে। তিনি বলেন, ওই সময় তিনি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বোঝাতে চাইছিলেন যে কোনো যুদ্ধই খারাপ, তোমরা ইউক্রেনীয়দের মৃত্যু কামনা বা তাদের ঘৃণা করতে পারো না, তারাও তোমাদের মতোই মানুষ। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার এই ঘটনা সপ্তম শ্রেণীর এক ছাত্র রেকর্ড করে। পরের দিন ওই শিক্ষার্থীর মা ভিডিওটি দেখে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের কাছে ইয়েলেনার বিরুদ্ধে নালিশ করেন। তার বিরুদ্ধে রুশ বিরোধী প্রচারের অভিযোগ আনা হয়। ইয়েলেনা বাগায়েভার বিরুদ্ধে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বদনাম করার অভিযোগ আনা হয় এবং 40,000 রুবল জরিমানা করা হয়। ইউক্রেনের রুশ হামলা নিয়ে কোনো প্রকার অপপ্রচার চালানো হলে সম্প্রতি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যে আইন করা হয়েছে, ইয়েলেনা তার অধীনেই এ শাস্তি পেয়েছে। বৈশ্বিক সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করার পথে এগিয়ে চলেছে চীন, এ পথ চলায় আফ্রিকার আরও বেশি সামরিক ঘাঁটি গাড়ার দিকে নজর দিচ্ছে দেশটি। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। জিবুতিতে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার প্রায় 5 বছর পর সেখানে লু মাহু নামের একটি জাহাজ পাঠিয়েছে চীন। এটি কোনো আড়ম্বরপূর্ণ বা গুরুত্ব বহন করার মতো তথ্য নয়, কিন্তু যে জাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে তার তাৎপর্য অনেক। যুক্তরাষ্ট্রকে টক্কর দেওয়ার মতো বৈশ্বিক পরাশক্তি হতে চায় চীন, বিষয়টি পরিষ্কার। জিবুতিতে চীনের সামরিক ঘাঁটি তৈরির পর থেকে আফ্রিকার অঞ্চলে সামরিক কার্যক্রম বাড়িয়েছে দেশটি। যদিও চীনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা জলদস্যুতা ঠেকানোর প্রচেষ্টা হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে। 2018 সালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বেইজিংয়ে চীন আফ্রিকা প্রতিরক্ষা ও নিরাপত্তা ফোরামের বৈঠক আয়োজন করেছিল। এতে আফ্রিকার 50টির মতো দেশ অংশ নেয়। ফোরামের অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় বৈঠকে। একই বছর চীনের পক্ষ থেকে ক্যামেরুন, গ্যাবন, ঘানা ও নাইজেরিয়ায় সামরিক মহড়া চালানো হয়। পরের বছর চীন যৌথভাবে তানজানিয়ার সঙ্গে সামরিক মহড়া করে। এরপর দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার সঙ্গে ত্রিদেশীয় মহড়া চালায় দেশটি। 12 বছরের একটি শিশু মারা গেছে, শিশুটিকে হত্যার অভিযোগ উঠেছে একটি গরুর বিরুদ্ধে। অভিযুক্ত প্রাণীটিকে আটকও করেছে পুলিশ, সঙ্গে সঙ্গে আটক করা হয়েছে গরুর মালিককেও। খুনের অভিযোগে গরুর গ্রেপ্তারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে। ভারতীয় গণমাধ্যম NDTV গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিকেলবেলা দক্ষিণ সুদানের লেকস রাজ্যের একটি খামারের পাশে গরুটি চড়ে বেড়াচ্ছিল। ওই সময় হঠাৎ গরুটি 12 বছরের ওই শিশুকে আক্রমণ করে বসে, এতে শিশুটি প্রাণ হারায়। লেকস রাজ্যের পুলিশের মুখপাত্র মেজর এলিজাহ মাবর জানান, শিশু খুনের দায়ে গরুটিকে আটক করেছে পুলিশ। রামবেক সেন্ট্রাল কাউন্টি পুলিশ স্টেশনে গরুটিকে আটক রাখা হয়েছে, সঙ্গে অভিযুক্ত গরুর মালিকও আটক রয়েছেন। আর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের সকালের আয়োজন। আশা করছি দর্পণ টিভি UK চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।